17/3/2021 কমপ্লিট, টাকা কমপ্লিট তোলা হয়ে গিয়েছে, মানে যে টাকা সে পেয়েছে রাস্তার টাকা সেই টাকা অলরেডি ঢোকার সঙ্গে সঙ্গে টাইম টু টাইম ডেট টু ডেট সেটা উইথড্র হয়ে গিয়েছে। আমার চিঠি হচ্ছে 27 তারিখ, মানে মে মাসে, 27 মে, মার্চে টাকা উইথড্র হয়েছে 27 মে, মানে মে মাসে আমার চিঠি গিয়েছে। এইবার আপনারা বলুন যে আদৌ ঘটনাটা কি, আমি সম্পূর্ণভাবে অজ্ঞাত, এখানে কোথায় টাকা ঢুকেছে, কে ঢুকিয়েছে, কোথায় টাকা ঢুকেছে কি না, সেই সম্পর্কে 100% আমি অজ্ঞাত, আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে কোভিড সিচুয়েশনের সময় লেবাররা যারা বাগান থেকে পাতা তুলে মনুভেলি বা তাদের অন্য অন্য জায়গাতে সেই জামাতাটা সেল হয়, সেখান থেকে যে মালিক পেমেন্ট করে এই অ্যাকাউন্টে পেমেন্ট আসে, আর সেখান থেকে আজকের ডেটে যে বাগানের মালিক রয়েছে, যে ডাইরেক্টর রয়েছে বা যারাই রয়েছে, তারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সাপ্তাহিক পেমেন্ট করে, এবার মাল যাচ্ছে, পাতা যাচ্ছে, পেমেন্ট সেখানে আসছে না, লেবারদেরকে পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এতটুকুর মধ্যেই আমার জানাটা সীমাবদ্ধ ছিল, আর তার পরিপ্রেক্ষিতেই আমি এই চিঠি সেখানে দিয়েছিলাম। এইবার মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা আসছে, কোথা থেকে এসছে, কারা দিয়েছে জানেন আপনারা, সেই সম্পর্কে আমার জানা নেই। মার্চ মাসে সমস্ত টাকা উইথড্র হয়ে গিয়েছে, আমার কাছে লেবাররা এসছে মে মাসে 24 তারিখে, তাদের যে চিঠি আমার কাছে তারা যে এসছে সেটা 24 মেতে আমাকে তারা চিঠি দিয়েছে, এই যে তারা চিঠি 24 মে দিয়েছে, 27 মে আমি চিঠি দিয়েছি। এই হচ্ছে মূল ঘটনা, এই হচ্ছে বিষয়। এইবার যখন সেই ঘটনা নিয়ে একজন আরেকজনকে রিকোয়েস্ট করেছে, বলটা ওর কাছে ঠেলে দিয়েছে, বলে এইবার তুমি খেলো, বিরিজিৎবাবুর কাছে দিয়েছে, উনি পারেননি। কারণ ঘটনাটা যদি আমরা ধরে নেই যে প্রথম যিনি চিঠি দিয়েছেন ওনার ইন্টারেস্টটা কী, যে এই অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্যে ওনার কি ইন্টারেস্ট হতে পারে এখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি যাকে বল দিয়েছেন বলে এইবার আপনি নেন, উনি যখন সেই বিষয় নিয়ে নাড়াচাড়া ঘাটাঘাটি শুরু করেন ওনার ইন্টারেস্ট কী, তখন সেই বাগানের দায়িত্বে ছিল, সে একটা প্রেস কনফারেন্স করেছে আমি শুনেছি সেটা, যে বিদ্যুৎবাবু নাকি উনি পয়সা চেয়েছেন ওনার কাছে যে এখান থেকে একটা ভাগ দেওয়ার জন্য। গতকাল বিধানসভার লবিতে আমি যখন বিদ্যুৎবাবুকে বলেছি যে আপনি যে দৃশ্যটা উঠালেন, আপনার সাপ্লিমেন্টারিতে আনলেন, তার কতটুকু সত্যতা আপনার কাছে রয়েছে, আপনি সেটা খুঁজে দেখেছেন, বলে আরে ও বলেছে আমি করেছি বাজিয়ে, বলে না আমি বলেছি করেছি, বলে ওরা বলে আমার কাছে ও বলছে আমি নাকি টাকা চেয়েছি, এইভাবেও সে প্রশ্ন করে, হ্যাঁ সেটাও আমি দেখেছি। তো এবার পাটা পোথায় ঘষাঘষি মরিচের কাছে আমরা একটা সিলটি ভাষায়, বাংলা সিলটি ভাষায় আমরা বলি যে পাটা পোথায় ঘষাঘষি মরিচের কাম শেষ। তো পাটা পোথায় ঘষাঘষি সেদিন থেকে মার্চ মাস থেকে শুরু হয়েছে, সেই ঘষাঘষি আজকে আমার উপরে আনা হচ্ছে। সুতরাং আমি এই বিষয়টাই বলছি যে আজকে যে আরও যদি তার আরও কিছু তথ্য আমার কাছে রয়েছে, আরও যদি আপনাদের কোনো কিছু বিষয় বা জানার সেটাও আমি দেখাতে পারবো। তো এর জন্যই আপনাদের মাধ্যমে, আমি আপনাদের সকলের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমার সেই বার্তা আমি পৌঁছে দিতে চাইছি। এবং দৈনিক সংবাদে লাস্টে উনি লিখেছেন যে যখন বিরজিৎবাবু সেই সাপ্লিমেন্টারিতে সেই বিষয়টা এনেছেন, আমি বিধানসভাতে ছিলাম, আমি কেন নীরব ছিলাম। আসলে আশা করি আপনারা সবাই আমার সম্পর্কে, আমার ব্যক্তিগত, আমার ব্যক্তি চরিত্র, আমার স্বভাব নিয়ে নিশ্চয়ই আপনাদের কিছুটা হলো আইডিয়া হয়েছে বিগত এই কয়েক বছরে, আপনাদের সঙ্গে অনেকবার আমার মিট হয়েছে বা আমার সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা। আমি বেশিরভাগ সময় নীরব ভূমিকাই পালন করি, আমি বেশিরভাগ সময় নীরব থাকি, এটা আমার স্বভাব। আমি কোনো সময় কোনো ধরনের কারোর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন আনার স্বভাব আমার নাই, কারোর বিরুদ্ধে অভিযোগ আনার স্বভাব আমার নাই। আমি যতটুকু সম্ভব সে আমার উপর যদি অভিযোগ আসে সেটাকে আমি সহ্য করে দিয়ে আমি আমার মতো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করি। আমি নীরব থাকার স্বভাবটাই আমার বেশি, সেটা আমার জন্মগত অভ্যাস। তো আমি বিধানসভাতে নীরব ছিলাম বলে, বিধানসভাতে আমি নীরব ছিলাম আমি বলিনি, কারণ যেহেতু এটা একটা প্রশ্ন ছিল, তারপর সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উঠছেন,
পরবর্তী সময় অন্য বিষয় চলে আসে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.